এই মেশিনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাজটি করে দিতে পারে। এরপর একটি একটি করে চামড়া অন্য একটি মেশিনে দেয়া হয়, যেখানে চামড়ার উপরে থাকা চর্বির আবরণ ছাড়িয়ে ফেলা হয়, যা বেজির চামড়ার গুণমান অক্ষুণ্ণ রাখে। এরপর চামড়াগুলিকে কিছু রাসায়নিক ব্যবহার করে একটি ঘূর্ণায়মান সিলিন্ডারে ট্যানিং করা হয়। এর ফলে চামড়াগুলো আরও অনেক টেকসই হয়। এরপর বেজির চামড়াগুলিকে একটি রডের মধ্যে ঢুকিয়ে টান টান করে প্যাকেজিং করা হয়, যা তাদের দ্রুত শুকাতে সাহায্য করে এবং সেই সাথে তাদের আকৃতি ধরে রাখে।